তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে আজ ইতিমধ্যেই ইস্তফাপত্র দিল শুভেন্দু অধিকারী কিন্তু শুভেন্দুর এই ইস্তফাপত্র গ্রহণ হলো না কেন গ্রহণ হলো না এই ইস্তফাপত্রতে কি লেখা হয়েছিল সমস্ত কিছু বিস্তৃত দেখে নেব ওই ভিডিওটিতে তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দ বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি তৃণমূলের সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শুভেন্দু এরপর থেকেই জল্পনা তৈরি হয় যে নন্দীগ্রামের বিধায়ক থেকেও ইস্তফা দেবেন হয়তো শুভেন্দু অধিকারী কিন্তু ঠিক কবে তা নিয়েছিল হাজারো প্রশ্ন কিন্তু আজ বুধবার সকাল থেকেই জানা যায় যে আজই হয়তো বিধায়ক পদ থেকে পদত্যাগ করছেন জননেতা সেই মতো তো ঠিক বেলা সাড়ে তিনটে নাগাদ বিধানসভায় পৌঁছেন শুভেন্দু এবং বিধানসভা সচিবের সঙ্গে দেখা করে তার পদত্যাগপত্র জমা দেন জানা যাচ্ছে ইমেলের মাধ্যমে বিধানসভার অধ্যক্ষের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না কারণ ইস্তফাপত্র গ্রহণের এক্তিয়ার নেই সচিবের ফলে শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হওয়া নিয়ে ধোয়াশাই হয়ে রইল এক নজরে দেখে নিন শুভেন্দুর ইস্তফাপত্র তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন শুভেন্দু অধিকারী এই ইস্তফাপত্রটি কিন্তু লিখেছিলেন আপনারা পরিষ্কারভাবে এখানে দেখে নিতে পারছেন কিন্তু এখানে আপছা বলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন না এখানে কী লেখা রয়েছে কিন্তু আপনারা এটা জেনেই গেলেন যে শুভেন্দু অধিকারী আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছিলেন কিন্তু অবশেষে তার পদত্যাগপত্র গৃহীত হলো না গৃহীত না হওয়াটা কিন্তু একটি ধোয়াশার মধ্যেই রয়ে গেল শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সব কে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ